তুই কোথন দিয়েছিস আর পাড়ার বাচ্চা হয়েছে হয়ে গেছে তাই নাকি পাড়ার বাচ্চা মাথা করে আনাহাম না সেটা আমি আনবো নি আগে মার কাছে বিদায়টা নিয়ে নেই চল আমি যা বলো তোমাকে একটা কথা বলবো আমি যে বলতে সাহস পাচ্ছি না আমি জান অভয় দান করলাম বলো আমি জান আমি যে জন্তুকে নি একটু সেই সার আমাদের গাড়ি যেতে চাই মাছ ধরতে তুমি কি আমাকে হাসি মুখে বিদায় দিবে আমি তো বলেছি যেতে দিব না কি এরে যাবার দিব না না আমার একমাত্র সন্তান তাই আমি যেতে দিব না আরে ছেলের কপালে তোমার বাবার সঙ্গে গিয়েছিল 12 বছরের জন্য বাণিজ্যে তারা যে আজ আমার বুকে ফিরে আসি নেই তাই তুমি আমার একমাত্র সন্তান আমি তোমাকে কোথাও যেতে দেব মানে কি বুঝো নাই ছয়টা বাইয়া সাল ব্যক্তি জলে ডুবে মরছে মরছে একমাত্র আঙ্গর বাবাই খালি মার বুকে ফিরাইছে আর সাথে এভাবে বেদিবি করে কেউ হাসা কথা কইছি তাই নাকি আমি জান আমি তোমার একমাত্র ছেলে তোমার জীবন চাইতে তুমি আমাকে বেশি ভালোবাসো তাই তুমি আমাকে আসি মুখে বিদায় দাও আমি বাবা বাড়িতে আসার আগেই জন্ডুকে নিয়ে আমি চলে আসব আমি তো বলেছি তোমাকে আমি যেতে দিব না 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 হাই গো আসি মুখে
তুমি আমাকে হাসি মুখে দাও না। ঠিক আছে, যেতে পারো একটি শর্তে। কি শর্তে? আমি জান, তোমার বাবা বাড়ি আসার আগেই চলে আসবে, দেরি করবে না। তাই? হ্যাঁ ঠিক আছে, বাবা বাড়িতে আসার আগেই আমি জন্ডুকে নিয়ে এই রাজপ্রাসাদে আমি এসে। এই যে মা, বাবা যদি এই পরে না, মেজাজ যদি গরম যায়, বাবারে ঠান্ডা করে মেশিন তো তুমি ঠান্ডা করো। হেদিনকে বাবা রাগ কর, চাল ঠান্ডা পানি ঢেলে দি। চাল বাবা গরম হলেই মা ঠান্ডা করতে পারে? হ্যাঁ তাই নাকি? মা একটা মেশিনি গু। বাহ, তাহলে মাকে একটা ধন্যবাদ দেওয়া উচিত। হ্যাঁ মা, আমার একটা ভূত দাও, ভূত দাও। আমি যান, তাহলে আমি এখন চলি। জন্ট, আমি কিন্তু মার কাছ থেকে বিদায় নিয়েছি, তুমি এখন মার কাছ থেকে বিদায় নিই, আবার সাথে সাথে বসির গোলা নিয়ে চলে আসো। হ্যাঁ হ্যাঁ, জাগা। দাদার সাথে কিভাবে কথা বলছিস? হেরিতে গেলাম, দুইটা মিক্স করে গেছি। আনে জাগা। হ্যাঁ না দাদা, তুমি যাও, আমি আসছি। দাদা তুমি যাও, আমি আইতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি কিছু বলবে? অবশ্যই বলবো। আচ্ছা বলো, কি বলতে চাও? মা। হ্যাঁ বলো। আরে কি কমো গো মা, কদিন নিকে যাবো? আর তুমি এই যে কি পোশাক পিন্ধন, মানুষে কি কথা কয় গো? চোখে মশা গিয়েছে। তাও হারে, দাদার হমান বয়স না, সুবিধা পেলাম নেম্বুরা হচ্ছে তুমি। আচ্ছা এই ব্যক্তি যদি আমার বাবা হইতো, ব্যক্তি তোর বাবা হবে কেন? তাহলে তুই ব্যক্তির বাবা কয়ে ডাক, আমি শুনি। শুনবা? হ্যাঁ বাবা, বাবা যেই রে হারাই সেই কি চোদ্দ দিশা ফাইলেন না, হারাইলেন যে ফুলাটা কারেলেন আঙ্গ দাদার ফুলা।